হাতে কিন্তু চলে আসছে মাটন ঘুগনির প্লেটটা। এই হচ্ছে খাসির চর্বি দেওয়া আছে, এটা একটু বেশি স্পাইসি। বেশ বেশ ভালো খেতে। গুড ইভিনিং, আরেকটা নতুন ভিডিও, একটা একদম নতুন জায়গা। আর আজকে কিন্তু আবার আমরা চলে এসেছি মাটন ঘুগনি খেতে, ঠিক আছে? তো সেই জন্য একদম গঙ্গার ধার থেকে শুরু করছি। এই ঘাটটার নাম হচ্ছে চাপাতলা ঘাট। তো ভাবলাম ঠিক আছে, এরকম একটা ঘাটের পাশ থেকে ভিডিওটা শুরু করা যাক। আজকে আমরা যে জায়গাটা এসেছি, আজকে কুমারটুলি থেকে একটুখানি দূরে, ঠিক আছে, বাট এটা কিন্তু একই সাইডেরই। এবং আমরা লালু বুলুদার দোকানে ঘুগনি খেয়েছিলাম এবং আমাদের কিন্তু ওইখানকার ঘুগনিটা বেশ বেশ ভালো লেগেছিল। বাট এক ভাই আমাকে মেসেজ করে বলে, লালু বুলুদার দোকানে ঘুগনি তো তুমি খেয়েছো, তুমি একবার সমিতার দোকানে ঘুগনি খেয়ে দেখো, ওটা নাকি এর থেকেও ভালো। আমি বললাম ঠিক আছে, আমি তো খাইনি, আমি ফার্স্ট টাইম ট্রাই করবো, খেয়ে দেখা যাক। তো ডিরেক্ট চলো সেই দোকানটার সামনে যাবে গিয়ে ভাই কথাবার্তা হচ্ছে। আর তার আগে যারা যারা এখনও অব্দি অ্যাফোর্ডেবল ফুডসকে সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে নাও, কারণ ভালো লাগে। আর সাবস্ক্রাইবটা করে কিন্তু অবশ্যই বেল আইকনটাকে প্রেস করবে, কারণ এরকম ভালো ভালো এরকম ইন্টারেস্টিং ভিডিও যদি সবার আগে দেখতে চাও তাহলে বেলটাকে প্রেস করতে হচ্ছে। এবার চলো ডিরেক্ট দোকানটার সামনে যাওয়া যাক। আমি কিন্তু চলে এসেছি দোকানটার সামনে, যেটা তোমাদেরকে বলছিলাম এই হচ্ছে পেছনের দোকান বা একটা ছোট স্টল বলতে পারো। কাকু সর্বপ্রথম তোমার নামটা কি? সমীর চক্রবর্তী। তোমার নামে এই দোকান সমীর ফাস্ট ফুড সেন্টার? কতদিনের মোটামুটি দোকানটা? এই 5 বছর। 5 বছর? তবে থেকে কি এই ঘুগনি? প্রথম থেকে আমার ঘুগনি, চর্বি ঘুগনি দিয়ে স্টার্ট, তারপর আস্তে আস্তে সব রকম আইটেম। আচ্ছা আচ্ছা, ডিম সিদ্ধ আমি দেখতে পাচ্ছি, ডিম সিদ্ধ, ডিম ম্যাগি, পোজ আমলেট, সিদ্ধ চিকেন কষা, খাসি ছাট করতাম, খাসি ছাটটা সবসময় পাই না বলে করা হয় না। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে চিকেন কষা, দেখে কিন্তু বেশ বেশ মানে টেম্পটিং লাগছে। তো দোকানটার সময়টা একটু আমায় বলবে? সময় বলতে নর্মালি আমি 12টা খুলি, এখন যা গরম পড়েছে লোকই নেই, ওই যে 3টা থেকে খুলছি, দুপুর 3টা থেকে রাত্রি 10টা। ওটি সবসময় পাওয়া যাবে মাটন ঘুগনি? ডেলি 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 আমার ডেলি হয়। আচ্ছা আচ্ছা, বাকি কথাবার্তা বাড়াচ্ছি না, বিকজ আমি আর লোভ সামলাতে পারছি না। এখানে ঘুগনিটা রাখা আছে, ওহো হো, দারুন লাগছে, দারুণ লাগছে চর্বিটা। আপাতত চলো ঘুগনি দিয়ে শুরু করা যাক। Sometimes I'm high, other times I'm barely breathing though. I always gotta fight and hide from the demons, yo. Negative thoughts are poison, they rot. Head full of flaws, so here come the clouds. They'll never stop unless I can swap all the bad for the good in my head when I'm lost. Yeah, so I'ma fake it till I make it. Positive thoughts are overtaken, I got patience. তো আমার হাতে কিন্তু চলে এসেছে মাটন ঘুগনির প্লেটটা। এই হচ্ছে প্লেট, এটা হচ্ছে 12 টাকার প্লেট। সর্বপ্রথমে খাওয়া যাক, আর উপর থেকে চাট মশলা ছড়িয়ে দিয়েছে, পেঁয়াজ দেওয়া আছে আর লঙ্কা দেওয়া আছে। এবার টেস্ট করে দেখা পেলাম মেনলি যেটার জন্য আমি এসেছি। চলো ফার্স্ট বাইট। এটা সবার প্রথমে যেই পার্থক্যটা আমার লাগলো, এটা একটু বেশি স্পাইসি। আরেকটা হচ্ছে এই ঘুগনিটা না অনেকটা হচ্ছে যেটা আমরা ওই মেলায় খেয়ে থাকি, ঠিক আছে, সেই ধরনের ঘুগনি। এটা লালু বুলুদার দোকানে যে ঘুগনিটা পাওয়া যায় ওটা না একটু ঘরোয়া টাইপের, ঠিক আছে, এটা একটুখানি মেলায় পাওয়া যায়, ঠিক একটু স্পাইসি। আমরা রেগুলারলি যেরকম বাইরে রাস্তাঘাটে ঘুগনি খেয়ে থাকি এটার টেস্টটা ঠিক সেরকম। খাসির চর্বির ফ্লেভারটা এখন অবধি মানে সেভাবে আমার পাইনি। এইবার দেখো আমি তোমাদেরকে দেখাই, এই হচ্ছে খাসির চর্বি দেওয়া আছে, এইরকম আই থিঙ্ক আরও আছে, হ্যাঁ এইরকম এরকম পেয়ে যাবে, মোটামুটি পেয়ে যাবে। আমি একটুখানি এই চর্বিটা দিয়ে মুখে চালান করি, বোঝা যাচ্ছে খাসির চর্বি খাচ্ছি, এইবার ফিলটা আসছে। বাট একটা জিনিস আমি বলবো, সেইভাবে স্ট্রংলি আমি সত্যি কথা বলতে খাসির ফ্লেভারটা ফিল করতে কিন্তু আমি পারছি না, যেটা আমি লালু বুলুদার দোকানে পাচ্ছিলাম, এটা আমার আমার মনে হয়েছে। এটা আর একটুখানি যদি স্ট্রংলি ফিল করা যেত যে এটাই মনে হচ্ছে আমি ঘুগনি খাচ্ছি, তার সাথে একটুখানি খাসির চর্বি আছে, দ্যাটস ইট, সেভাবে ফিল করছি না। আমার ওপিনিয়ন ঘুগনিটা নো ডাউট বেশ ভালো খেতে, বাট এটা যদি বলতো শুধু ঘুগনি আমার কোনো আপত্তি থাকতো না, যেহেতু খাসির চর্বি ঘুগনি বলছে সেহেতু আমার মনে হয়েছে আর একটুখানি ফ্লেভারটা আর একটুখানি ঢোকা উচিত ছিল, মানে মশলাপাতির জন্য চর্বির ফ্লেভারটা মানে খাসির একটা গন্ধ হয় না সেটা একটা, হ্যাঁ ইয়েস ইয়েস, এটা না একটু কম আছে। তো এখানেও তোমরা পাউরুটি পেয়ে যাবে, তো পাউরুটি দিয়ে কেউ খেতে চাইলে খেতে পারো। এখানে ম্যাগি, ডিম ম্যাগিও পাওয়া যায়, এখানে মোটামুটি অনেক কিছুই তোমরা আইটেম পেয়ে যাবে। আমি আপাতত ঘুগনিটা খেয়ে থাকি, ঠিক আছে, এরপরে চিকেন কষা নিয়ে ব্যাক করছি। ভাবলাম 15 টাকা করে যখন চিকেন কষার এক একটা পিস, আমি ভাবলাম নিয়ে নেওয়া যাক, ঠিক আছে, এরকম 2 পিস, এই হচ্ছে এক একটা পিস। আমি যেই পিসটা নিয়েছি না এটা হচ্ছে মানে চিকেনের একটা চর্বির পিস হয় দেখবে ওই পিসটা, ঠিক আছে, আমার হেভি লাগে এই পিসটা, সেটাই আমি দেখলাম আছে, আমি ভাবলাম এই পিসটা আমাকে দিয়ে দাও, এর সাথে পাউরুটি আছে খেতে পারো, বাট আমি শুধু শুধু খাবো, টেস্ট করে দেখি।
এটা আলাদা করে বলার মতন কিছু নেই, চিকেন কষা, বাট বেশ বেশ ভালো খেতে। এই যে চর্বির এই পিসটা না আমার সেই মানে দুর্দান্ত লাগে, টু গুড খেজা, মন ভালো হয়ে গেল। তোমরা একবার এক্সপিরিয়েন্স করার জন্য আসতেই পারো, আমি বলবো তোমরা দু জায়গাতেই একবার খাও, সমীরদার দোকানেও একবার খেও আর একবার লালগুলোদার দোকানেও খেও। আমি মানে তোমাদের কোনটা ভালো লেগেছে আমাকে জানিও, আমার কোনটা ভালো লেগেছে এগুলো খেয়ে দিয়ে শেষ করি তারপর বলছি। খাওয়া দাওয়া কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে, এই হচ্ছে দোকানটা, দোকানটা থেকে আমরা বেরিয়ে এসেছি, বেরিয়ে ভাবছি একটুখানি ঘাটের দিকে নামি। এবার আসি কনক্লুশনে, মেলার ঘুগনি বলো, এই ধরনের ঘুগনি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমি বলবো বাস এখানে এসো, আর যদি তোমরা একটু ঘরোয়া ঘুগনি পছন্দ করো আমার মতন, আমি কিন্তু বেসিক্যালি একটু ঘরোয়া ঘুগনি পছন্দ করি, মাটন ঘুগনি খাবো, মাটনের ফ্লেভার চাই সেই রকম, তো সেইটা যদি পেতে চাও তাহলে আমি বলবো লালগুড়ের দোকানে যাও। আর তাছাড়া দুটোই ভালো খেতে, দুটোই বেশ ভালো, বাট হ্যাঁ যদি তোমরা ঘুগনি খেতে যাও তাহলে এই সমীরদার দোকানে এসো, আর যদি এই যে উপরে যে দোকানটা এটাই সমীরদার দোকান, আর যদি লালু আর যদি মাটনের গন্ধওয়ালার সেই লেভেলের ঘুগনিটা খেতে চাও তাহলে আমি বলবো বস লালগুড়ের দোকানে যাও। তবে আমি তাও বলবো এখানে একবার ট্রাই করো, কারণ তাহলে তোমরা নিজেরাই ডিফারেন্সটা বুঝতে পারবে, খুব তো বেশি দাম না, 12 টাকা দাম। এবার 12 টাকা আন্দাজে কিন্তু আমি বলবো কোয়ান্টিটি ওটা যেই মানে 18 টাকা আন্দাজে যা দেয় এনেও কিন্তু 12 টাকা আন্দাজে সেরকমই দেয়, এটা অসুবিধার কিছু নেই। দুটো থেকেই তোমরা ট্রাই করো আর আমাকে জানিও অবশ্যই কোনটা তোমার ভালো লেগেছে, লালগুড়ার দোকানের ঘুগনিটা বেটার লেগেছে এটার থেকে। আপাতত না একটুখানি এই ঘাটে বসে কিছুক্ষণ এনজয় করবো, তো চলো ভিডিওটা এই অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপাতত যদি ভিডিওটা দেখে তোমার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অল রাখবে, কারণ এরকম ভালো ভালো এরকম ইন্টারেস্টিং ভিডিও যদি সবার আগে দেখতে চাও তাহলে তো বেলটাকে প্রেস করতেই হচ্ছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। আর এখানে অনেক ধরনের মানুষ আছে, তার মধ্যে থেকে আমি ওইখানে একটা ভাইকে দেখতে পাচ্ছি, দেখছি এখানে বসে বসে গিটার বাজাচ্ছে, তো আমি ভাবলাম একটা দুটো গান শোনা যাক নাকি যদি কপিরাইট না আসে। আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খাই, দিও তোমার মালা খাই, বাউলে রই অন্তরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি।